বুধবার রাস্তা সংস্কারের দাবি এনে ধর্মনগর বাগবাসা মূল সড়ক অবরোধ হলো বাগবাসা কামেশ্বর পঞ্চায়েত অফিস সংলগ্ন এলাকায়। দীর্ঘ বছর যাবত কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সঞ্জয় কলোনি রাস্তা মরণ ফাঁদে পরিণত হয়েছে। বিগত বাম সরকারের আমলেও বারবার এলাকার মানুষের তরফ থেকে সেই রাস্তা সংস্কারের কথা জানালেও তবে হচ্ছে হবে বলে গিয়েছে সরকার। পরিবর্তনের পর বিজেপি সরকার আসার পর বারবার বলা হয়, তারপরও সেই রাস্তার কোনো সংস্কার করা হয়নি। তখনকার সময় ছিল সেই বিধানসভা অর্থাৎ 55 বাগবাসা বিধানসভা সিপিএমের অধীনে। 2023 বিধানসভা নির্বাচনে বাগবাসা বিধানসভা শাসক দলের আওতায় আসলে বাগবাসা বিধানসভার কামেশ্বর গ্রাম পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের রাস্তাকে পেপার ব্লকের রাস্তায় নেওয়ার উদ্যোগ গ্রহণ করে, কিন্তু সেই রাস্তায় কাজ না করিয়ে সাইনবোর্ড লাগানোর জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকরা সেই সময় স্থানীয় জনতা সাইনবোর্ড লাগাতে বাধা দেয় এবং ধর্মনগর কামেশ্বর এলাকায় ধর্মনগর বাগবাসার মূল সড়ক অবরোধ করে বসে। এই অবরোধের ফলে দুপাশে যানজটের সৃষ্টি হয়। খবর যায় ধর্মনগর থানায়। খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং 55 বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল নাথ ঘটনাস্থলে গিয়ে পৌঁছান। সেই সাইনবোর্ড দেখেন এবং এলাকার মানুষের আশ্বাস দেন 3 মাসের মধ্যে সেই রাস্তা সংস্কার হয়ে যাবে। সেই আশ্বাস পেয়ে এলাকার জনতা রাস্তার অবরোধ মুক্ত করে। তবে এলাকার জনতা সূত্রে জানা যায়, যদি তাদের রাস্তা 3 মাসের মধ্যে না হয় তারা পুনরায় আন্দোলনে নামবে। এখন দেখার বিষয় যাদব লাল নাথ উনি ওনার কথা রাখতে পারেন কিনা, সেটাই দেখার অপেক্ষায় এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন। এখানে আপনার রাস্তা অবরোধ করেছে, সেই বিষয়ে আপনি কি বলবেন এবং কি আশ্বাস দিলেন তাদের? এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমিও সাইনবোর্ডটা দেখেছি যে পেপার ব্লক ওয়ার্ক, তো সাইনবোর্ড লাগানোর জন্য ওরা এসেছিল, লাগাতে দেয়নি এলাকাবাসী, কিন্তু পেপার ব্লকের তো কোনো চিহ্নই এখানে নেই। তো আমি আশ্বস্ত করতে চাই গ্রামবাসীকে যে বিষয়টা আমি দেখব, আমি এটা ইনকোয়ারির জন্য ডিপার্টমেন্টালি লিখব এবং এই রাস্তার কাজ যেন অতি দ্রুত করা যায় তার জন্য আমি ডিপার্টমেন্টের কাছে লিখব। আমি দেখলাম যে এখানে একটা আগেরও একটা সাইনবোর্ড আছে 2019 সালে, সেই সময় এই এলাকায় কাজ করা হয়েছে বলে একটা সাইনবোর্ড লাগানো আছে, সেই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, অতীতে অনেক কিছু হয়েছে যেগুলা আমরা ইনভেস্টিগেশন সারা রাজ্যেই চলছে, তো এটা কখন হয়েছে কী হয়েছে সেটা খোঁজখবর না নিয়ে কিছু বলা যাবে না। এই রাস্তার উপরে যতটা সাইনবোর্ড আছে সবগুলোরই ইনভেস্টিগেশন হবে। তো আপনি নিজে রাস্তা এসেছেন, রাস্তার কী অবস্থা দেখলেন? খুব খারাপ, এটা আর কি বলার অবকাশ থাকে? এই রাস্তা দিয়ে একটা বাইক যায় না, দুজন মানুষ একসঙ্গে গেলে ক্রসিং করা যায় না, এটা কোনো অবস্থাতেই মানা যায় না। ব্যুরো রিপোর্ট।